প্রিয় বন্ধুরা, এখন এটা পশ্চিমে চলে আসছে, এক্স্যাক্টলি সেম জায়গায়। ওখানে আবার মেঘ জমা হয়েছে, দেখেন দেখেন, একটা না দুইটা না অনেকগুলা অনেকগুলা বলের মতো কি দৌড়াদৌড়ি করতেছে ঠিক মেঘের মধ্যে। আপনারা একটু ফলো করেন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে দেখাচ্ছে। আমি নামাজ পড়ে হঠাৎ করে আকাশের দিকে আমার চোখ পড়লো, এই যে মেঘের নিচে কি এগুলা এই যে দৌড়াদৌড়ি করতেছে, শুধুমাত্র যেখানে সাদা সাদা মেঘ ওই মেঘের নিচে, অন্য কোথাও না। আশ্চর্যের বিষয় হচ্ছে কি, এই জায়গায় প্রথমে ছিল, যখন আমি নামাজ পড়ে ঘরে গেছি মোবাইল নিয়ে আসতে, তখন সাথে সাথে ওই মেঘগুলা পশ্চিমে গেছে বাতাসে, ওই মেঘের সাথে সাথে পশ্চিমে, সরি পূর্বতে, পূর্ব দিকে, পশ্চিম থেকে এখন পশ্চিম দিকে আছে, ঠিক কেবলামুখী, ঠিক কেবলামুখী। আমি নামাজ পড়ে উপর দিকে তাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিছু জিনিসগুলা খেলতেছে। একটু ভালো করে আপনারা দেখবেন, ফলো করেন, দেখেন দেখেন এই যে মেঘ, সাদা সাদা মেঘের নিচে কি স্পষ্ট, একদম স্পষ্ট আমি খালি চোখে দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে হচ্ছে গিয়ে তারিখ, আজকে তারিখ হচ্ছে গিয়ে 22 জানুয়ারি 2021, 22 জানুয়ারি 2021। একদম স্পষ্ট, একটা দুইটা না, এখন অনেক বেড়ে গেছে, একটা দুইটা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস করেন, আমি আমি কোনো গুজবে গুজব ছড়াচ্ছি না, আপনারা স্পষ্ট দেখেন, ভিডিওটা একটু ফলো করেন, একটু স্থির হয়ে ফলো করেন। আমি জানি না ভিডিও কেমন হবে, আমি এখন ভিডিও করছি, আমি ভিডিওটা আরও ভালোভাবে দেখব, তারপরে আমি ভিডিওটা আপলোড দেব। আমি কিন্তু জুম করতে পারছি না, জুম করলে কিন্তু জিনিসটা আরও নষ্ট হয়ে যাবে। আল্লাহ, একটা জিনিস আমি আপনাদের বলতেছি, যেখানে যেখানে মেঘ, ঠিক ওই মেঘের নিচে জিনিসগুলো ধরতেছে অনেক অনেক, মেঘ যত বাতাস দিয়ে মেঘ যত যেদিকে আসতেছে ঠিক ওইদিকে ওইগুলো চলে আসতেছে। ওই যে সাদা সাদা মেঘের কিন্তু সার্কেলের বাহিরে যাচ্ছে না, মেঘ একদম আমার মাথার উপরে চলে আসছে। দেখেন, ফলো করেন প্লিজ, আপনারা ফলো করেন, পুরো ভিডিওটি দেখবেন, কোনো গুজব না, কোনো কিছুই না, আমি জাস্ট আপনাদেরকে যেটা আমি দেখছি ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওইটা পূর্ব দিকে চলে গেছিলো, কিন্তু আবার ওই পশ্চিমে মেঘ আসছে, আবার সেম জায়গাতে চলে আসছে, একদম স্পষ্ট ভিডিওতে। আপনারা ভালোভাবে একটু ভালোভাবে দেখবেন, খেয়াল করে, একদম ভিডিওর মধ্যে স্পষ্ট। আশ্চর্যের বিষয় হচ্ছে মেঘ যেদিকে যাচ্ছে, ওই জিনিসগুলো শুধু মেঘের নিচ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কীভাবে বলবো আমরা, এই যে কোনো পার্টি লাইট যেভাবে দৌড়াদৌড়ি করে না, এক্স্যাক্টলি সেম হচ্ছে, মানে মেঘের সাথে এটা বাইরে বের হয়ে আসতেছে, মানে মেঘ যেদিকে যাচ্ছে ওইদিকে ওইগুলোও রান হচ্ছে, এক জায়গায় স্থির না। মেঘ যেহেতু স্থির না, বাতাস দিয়ে মেঘ বাতাস নিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে অন্যদিকে, পূর্ব দিকে আসতেছে, এখন ঠিক আমার মাথার উপরে, একটা দুইটা না, আগে একটা দুইটা ছিল, এখন আগে 4-5টার মতো ছিল, এখন অনেক অনেকগুলো। আপনারা ফলো করেন প্লিজ, এই দেখেন একদম স্পষ্ট ভিডিওতে, একদম স্পষ্ট, একদম স্পষ্ট, ইয়েস একদম স্পষ্ট। আল্লাহু আকবার, এটা কোনো লাইট না ভাই, আমি আপনাদেরকে বারবার বলতেছি, এটা কোনো গুজব ছড়াচ্ছি না, গুজব ছড়াচ্ছি না, আমি একদম স্পষ্ট যা দেখছি আপনাদেরকে তা শেয়ার করতেছি। এখানে কোনো লাইট থাকার কোনো চান্সই নেই। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় গাড়ির নিচে লাইটটাই হতে পারে, এখানে কোনোভাবে লাইট থাকার কোনো চান্সই নেই, এবং এখানে কোনো লাইট নেই জিনিসগুলা কি। আরেকটি মজার বিষয় হচ্ছে, যদি এটা লাইট হতো তাহলে এক জায়গায় স্থির থাকতো, মেঘ যেদিকে যাচ্ছে ওইটা ওইদিকে মুভ করতেছে মেঘের নিচ হয়ে, দেখেন একদম স্পষ্ট, দেখেন আপনারা একদম স্পষ্ট। আজকে হচ্ছে 12 জানুয়ারি 2021, ঠিক একদম মাগরিবের নামাজ পড়ে আমি উঠে, যখন সালাম ফিরিয়ে যখন দোয়া শেষ করে হঠাৎ করে আমার আকাশের দিকে চোখ পড়লো, একদম কেবলামুখী হয়ে, ঠিক তখন, এখন আস্তে আস্তে এটা কিন্তু পশ্চিম থেকে আপনার এই দক্ষিণ হয়ে, হ্যাঁ
দক্ষিণ হয়ে এটা কিন্তু পূর্ব দিকে যাচ্ছে, মেঘ যেদিকে যাচ্ছে এক্স্যাক্টলি মেঘের সাথে ওইটা মুভ করছে। আমি জানি ভিডিওটি লম্বা হচ্ছে, কিন্তু আমি দেখি আর শেষ কোথায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ সবাইকে মাফ করে দেন, কারণ আপনারা জানেন যে মহামারী করোনা ভাইরাস পৃথিবীতে আবারও 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 আমাদের পৃথিবীতে হানা দিয়েছে, সেকেন্ড টাইম। শেষ তো হয়নি, আল্লাহ আসলে আমাদেরকে ধরে ফেলেছেন, এটা হচ্ছে আমাদের হাতের কামাই। আমার কথা কেউ রাগ করবেন না প্লিজ, ভুল ত্রুটি কথার মধ্যে থাকলে ক্ষমা করবেন, কারণ আমি কোনো প্রফেশনাল না। কিন্তু আমি আপনাদেরকে এটাই বারবার বলছি যে আমি জিনিসটা শেয়ার করছি এই জন্য, আমি যা দেখছি তা ভিডিও করছি। ভিডিওটি আমি আবার পুনরায় দেখব, তারপরে এই দেখেন একদম স্পষ্ট, আপনারা ভালোভাবে খেয়াল করবেন, একদম স্পষ্ট মেঘের নিচে দৌড়তেছে। দেখেন এখানে এখানে ছিল, আমার আঙুল দেখেন এই এখানে ছিল আগে, এখন মেঘ আসছে এখানে। মেঘ যদি এখানে আসে তাহলে মেঘের সাথে সাথে এই জিনিসগুলা চলে আসে, মুভ হচ্ছে। সিম্পল সিম্পল একটা কথা বলি, মনে করেন এটা যদি একটা লাইট হইতো, কিংবা পার্টি লাইটের মতো যেগুলা লাইট দিত, লেজার লাইট, লেজার লাইট যদি হতো তাহলে এটা এক জায়গায় স্থির থাকতো। এটা স্থির না ভাই, এটা এখন এই কী বলছিলাম আগে, পশ্চিম থেকে এটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে, হ্যাঁ পশ্চিম থেকে দক্ষিণ হয়ে এখন আপনার পূর্ব দিকে যাচ্ছে, যেদিকে মেঘ যাচ্ছে ঠিক ওই দিকে যাচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে বারবার বলি যে মেঘ যেখানে আছে, সাদা সাদা মেঘ যেখানে আছে, ওই জিনিসগুলো মেঘের নিচেই খেলা করতেছে, মেঘের নিচে খেলা করতেছে। আমি জানি না, একবার জুম করে দেখতে পারি, আমার আমি ভিডিওটি নষ্ট করতে চাইতেছি না, জুম করে দেখি, যেহেতু অন্ধকার জুম কী হবে জানি না। একদম আমার মাথার উপরে, এই একদম সামনে চতুর্দিকে একদম স্পষ্ট, কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন, আমি 100% গ্যারান্টি যে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, ভিডিওতেও আপনারা দেখতে পাবেন। একদম স্পষ্ট দেখেন, দেখেন সামনে দেখেন, একদম ভালোভাবে দেখেন, একটু ভালো করে দেখেন, একটু ফলো করেন। দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভালোভাবে দেখবেন এবং আপনার অভিমত প্রকাশ করবেন। আমি যা দেখছি আপনারা কি তা দেখছেন? আল্লাহ আকবার, ইয়া আল্লাহ মাফ কর, সবাইকে মাফ কর, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বিশ্বাস করেন আমি যা দেখছি আপনারা কি তা দেখছেন? মেঘ যেদিকে যাচ্ছে এক্স্যাক্টলি মেঘের সাথে এটা মুভ হচ্ছে, এখন দক্ষিণে চলে আসছে, একদম এক্স্যাক্টলি দক্ষিণ, ডিরেকশন হচ্ছে গিয়ে একদম দক্ষিণ দিকে। ওইটা পূর্ব দিকে চলে গেছিলো আগে, আমি প্রথমে কিন্তু শ্যুট করছি একটা ভিডিও পূর্ব দিকে, আমি ওই ভিডিওটাও দিব। প্রথমে ছিল পশ্চিমে, পরে আমি ঘর থেকে মোবাইল আনতে আনতে পশ্চিমে চলে পূর্ব দিকে চলে গেছে মেঘ, মেঘের সাথে সাথে ওইটাও পূর্ব দিকে গেছে। এই দেখেন এখন দক্ষিণে চলে আসছে, একদম একদম ডিরেকশন দক্ষিণ। কি করে আমি আপনাদেরকে জুম করলে নষ্ট হয়ে যাবে, আমি জুম করলাম। আমি জুম 2x-এ দিছি, নাই ভ্যানিশ, মেঘ ভ্যানিশ না আছে, এখন একটা দুইটা, এখন বেশি না। এই মেঘ যত কম, এই নিচের যে বলগুলো আছে তত কম, মানে যেখানে মেঘ ওখানে শুধুমাত্র ওই সার্কেলের মধ্যেই ঘুরতেছে, মেঘ সাদা মেঘের বাহিরে একটা ইঞ্চিও যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন এখানে অল্প মেঘ, এখানে কয়েকটা আছে, এখানে কয়েকটা, তারপরে ওখানে কয়েকটা, শুধুমাত্র যেখানে যেখানে সাদা সাদা মেঘ, ঠিক মেঘের মধ্যে।
আমি একটু জুম দেই দেখি। এই দেখেন আমি জুম করছি, কিন্তু একটু ভালোভাবে আপনাদেরকে ফলো করতে হবে। আমি এক বিন্দুও মিথ্যে কথা বলতেছি না, আল্লাহ মাফ করুক সবাইকে। একদম এখন একদম কমে গেছে, কিন্তু দক্ষিণে যেটা গিয়েছিল এখান শেষ ভ্যানিশ হয়ে গেছে, কারণ দক্ষিণে মেঘ নেই, মেঘগুলো বাতাসে ভ্যানিশ হয়ে গিয়েছে। তো মেঘগুলোর সাথে সাথে এটাও নাই, দেখেন আপনি আপনাদের দেখাই, এই দেখেন আগে এই ডিরেকশনে ছিলাম, আপনারা ফলো করবেন। এখানে একটা মোবাইলের টাওয়ার, এই টাওয়ারের এখানে মেঘ ছিল, কিন্তু এখানে এখন মেঘ নাই, ওই জিনিসগুলোও নাই, ওই লাইটগুলোও নাই, শেষ লাইটগুলো ভ্যানিশ, মানে যেগুলা ওই নিচে নিচে দৌড়াদৌড়ি করতেছে খেলা করতেছে ওগুলো নাই। এখানে এখন মেঘ আছে, এখানে আবার চলে আসছে, এই যে এখানে অল্প একটু মেঘ আছে। আপনারা খেয়াল করবেন, পুরো ভিডিওটি খেয়াল করলে বুঝবেন যে আমি মোবাইল কোন দিকে ঘোরাচ্ছি, কোথায় কোথায় ছিল, আশেপাশের সব কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে এখানে মেঘটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ওইটার সাথে সাথে ওই বলগুলাও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জানি না এটা কি ছিল কি আছে, আমি জানি না, এখনো কিন্তু আছে, এখনো কিন্তু আছে, এটা কি হতে পারে আমার বোধগম্য হচ্ছে না। তবে আল্লাহ সবাইকে মাফ করে দেন, কারণ যে মহামারী, যে আজাব আমাদের উপরে পড়ছে, আর যে আজাব আমরা আমরা যে শাস্তি পাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সঠিক এবং সর্বপথ দেখানো আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনারা একদম লাস্টের যে জিনিসটা দেখেন, এই যে অল্প যে জায়গায় অল্প মেঘ, আমি একটু জুম করার চেষ্টা করি, এই যে অল্প যেখানে মেঘ আছে ওখানে ওই অল্প মেঘের মধ্যে হালকা হালকা দৌড়ছে, এই মেঘের বাইরে যাচ্ছে না, বিশ্বাস করেন আমি খালি চোখে স্পষ্ট দেখছি। ক্যামেরা থেকে হয়তো এত ভালো দেখবেন না আমি যেভাবে দেখছি, কিন্তু আপনারা ক্যামেরাতে স্পষ্ট দেখবেন। এখন আমি আপনাদের একটু সার্কেল করে দেখাই, ঘুরাইয়া দেখাই, দেখেন এখানে মেঘ নাই, মেঘ শেষ, জিনিসটাও শেষ। এই যে মেঘ এখন চলে আসছে, কোথায় এখন চলে আসছে, পূর্ব দিকে হালকা হালকা আছে। এখন যদি আমরা যদি আবার দেখেন, আমি একটু ঘুরাচ্ছি, মুভ করতেছি ফোন আপনাদেরকে বোঝানোর স্বার্থে, মনে করেন এখন আমি আবার সেম ডিরেকশনে চলে আসি, মানে পশ্চিমে যেখান থেকে শুরু হয়েছিল। যদি পশ্চিমে থাকি, এখন এখানে টোটালি মেঘ ভ্যানিশ, টোটালি মেঘ ভ্যানিশ, মেঘ যদি সাদা মেঘগুলো টোটালি ভ্যানিশ, দেখেন পুরো কালো, কিন্তু এখানে কোনো আর ছিন্ন মাত্র নেই, বিশ্বাস করেন। আপনারা দেখতে পাচ্ছেন যা, আমি তা আমি যা দেখছি আপনারা তা দেখছেন, টোটালি কোনো একটা চিহ্ন মাত্র নাই, যেটা মেঘের নিচে এতক্ষণ খেলা করছিল, এটা টোটালি একটা বিন্দু মাত্র নেই, এবং মেঘটাও নেই, মেঘ ভ্যানিশ, ওইটাও ভ্যানিশ। আল্লাহ আকবার, আল্লাহ সবাইকে মাফ করে দিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।